কচি তোর নাম কি? সৈকত জানা। কোন স্কুল? রামবাড়ি জীবন আমল পরিমল মাধ্যমিক বিদ্যালয়। আজকে কি পেলি এখানে? আজকে টুপি টুপি মোজা কেক চকলেট পেয়েছি। খুশি? হ্যাঁ। স্নেহা সামন্ত, আমরা তোলা দু নম্বর। এসে গেছেন আমাদের মাননীয় মন্ত্রী সাহেব। তোমার নাম কি? কোন স্কুলে? কি মনে হচ্ছে কি? হাত তো সরো না রে, এত একটু। তারপরে প্রস্তুত থাকবে মনীষা সিং, দেবকুমার দাস, অহেন্দ্রিতা পাল, অপর্ণা সাউ। দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের এসেছেন, আপনারা পোশাক আমাদের নির্দিষ্ট স্থান থেকে আপনারা নিয়ে নেবেন। আশা করবো আমার ছোট ছোট ছেলে মেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম, তারা খুশি হবে, তারা ভালো থাকবে এবং তারা আরো উৎসাহ নিয়ে পড়াশোনা করবে, যাতে আগামী দিনে দেশ সমাজ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সকলকে আরেকবার, বাচ্চাদেরকে, আমার শিশুদেরকে ভালোবাসা। তারা ঠিকঠাক আছে কিনা, তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করছো কিনা আমি মাঝে মাঝে খোঁজ রাখি। এবং কিছুদিন আগে আমি সোনাচড়া প্রাইমারি স্কুলে গিয়ে দেখেছিলাম, কিছুটা অব্যবস্থা ছিল। এটা যাতে আমাদের বিদ্যালয়গুলিতে না ঘটে সেটা দেখতে হবে। আর পরিশ্রুত পানীয় জল এবং শৌচালয় সহ যেগুলো বাচ্চাদের এবং বিদ্যালয়ে থাকা উচিত, সেই সমস্ত বিষয়গুলো আমি আশা করব সভানেত্রী, বিডিও, সহসভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ, তারা প্রধানরা নজর রাখবেন। এবং ভিলেজ এডুকেশন কমিটিতে চেয়ারম্যান হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, তারাও নজর রাখবেন। আর কোথাও যদি কোনো ত্রুটি থাকে, অর্থের অভাবে যদি আটকে যায়, নিশ্চয়ই আপনারা হলদিয়া উন্নয়ন পর্ষদ বা আমাদের জানাবেন। আর আমি এই বিপুল পরিমাণ সেবা কর্ম করি, এবারেও শীতে শুরু করেছি রেল স্টেশন, বাস স্ট্যান্ড সব জায়গায় কম্বল বিতরণ 20,000 মানুষকে দেওয়া হচ্ছে। এর বাইরেও সমস্ত দিব্যাঙ্গযুক্ত প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, সমস্ত জায়গাতে শীত বস্ত্র বিতরণ হচ্ছে। এগুলো আমরা সিএসআর থেকে করি, সামাজিক দায়বদ্ধতা পূরণে সব প্রতিষ্ঠান আমাকে সাহায্য করে। আমি কথা বাড়াতে চাই না, কারণ বাচ্চারা সবাই বসে আছেন, আপনারা উপহার গ্রহণ করে বিদ্যালয়ে যাবেন। আমি তাই বেশি না বলে, আর আমাকেও ঘাটাল যেতে হবে, এটা আমাদের সেবা কর্ম। আমি আশা করব আগামী বড়দিন সবাই ভালোভাবে কাটাবেন এবং ইংরেজি নববর্ষ ভালোভাবে কাটাবেন। এবং আমি জানুয়ারি মাসে, এর আগে আমি এসেছিলাম কয়েক মাস আগে, জানুয়ারি মাসে আমি কয়েকটা প্রাইমারি স্কুলে আসব সংক্রান্তির পরে। আমি সব বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না, আমি তবু মাঝে মাঝে খোঁজ রাখি, যাতে মিড ডে মিলটা তোমাদের ঠিক চলছে কিনা।